গুড মর্নিং গাইস, তো আজকে আমাদের দীঘায় শেষ দিন, সেকেন্ড দিন যা বলতে পারো। কালকে এসেছিলাম বিকেলবেলায়, তো আজকে সকাল হয়ে গেছে, আমরা আজকেই বেরিয়ে যাবো কারণ কালকে রূপের পরীক্ষা আছে। তো আজকে আমরা 11টার মধ্যে রুম ছেড়ে দেবো ওর জন্য। তারপরে রূপের খুব শরীরটা খারাপ, কাশি তো বেড়েছে, কালকে রাতে ঘুমাতেও পর্যন্ত পারিনি, খুব খুব করে কাশছিল, ওই জন্য বমিও করে দিয়েছে, ভোরের দিকে ঘুমিয়েছে। ওই জন্য আমরা যাইনি সকালবেলায় সূর্যোদয় দেখতে। তো রূপসের কাকাই ওরা গেছে, ওর বাবা একটুখানি বাইরে বেরিয়েছিল, রূপ এই রেডি হলো, দিয়ে বাবা একটু নিয়ে গেটে বিস্কুট খাওয়ানোর জন্য, কারণ কিছুই তো খায়নি, সব তো বমি করে দিয়েছে, যাতে কিছুই তো অন্তত পেটে থাকে। তো আমি এদেরকে রেডি হয়ে গেছি, এবার আমি একটু বেরোবো, যাই সমুদ্রের পাশটা একটু ঘুরে আসি, তারপরে তো টুকটুক টুকটুক করে বাড়ির উদ্দেশ্যে রওনা করবো। এখান থেকে দুপুরবেলা খেয়েই যাবো, খেয়ে দিয়ে একেবারে আমরা বেরোবো। বলতে বলতে রূপ চলে এসছে আর পাপার সঙ্গে ঘুরে, একটা বিস্কুট প্যাকেট নিয়ে এসছে, বিস্কুটটা খেতে খেতে যাচ্ছে। আর এইখানে দেখা একটা সুন্দর ঝাউ গাছ, এই কটেজটার ভেতরে অনেকগুলো বেশ সুন্দর ঝাউ গাছ আছে। তো আমরা তিনজন এখন টুকটুক করে বেরিয়েছি, বলতে দেখো আমরা সমুদ্রের সামনে একদম চলেও আসলাম, খুব বেশি দূর নয়, তখনই বলেছিলাম আমাদের কটেজটা। তো একটুখানি হাঁটতে হাঁটতেই চলে এসেছি, আর এখন জোয়ার চলছে, ওই জন্য পুরো একদম সমুদ্র জলটা এতটা চলে এসছে, আর ভাটা পড়লে বেশ অনেকটা নিচে চলে যায়, মনে হয় 10টার থেকে ভাটা নামে, তখন লোকজন মনে হয় স্নান করে। তো চলো এখন আমরা যাচ্ছি খাবার খেতে, সকালবেলায় ব্রেকফাস্ট করব। তো এটা হচ্ছে দীঘার নেহরু মার্কেট, ওই পেছন দিকটাতে আছে মাছ বাজার, তার এই সাইডগুলো দিয়ে আছে সব খাবার দোকান। চলো দেখি এখন কোন দোকানটা ফাঁকা পাই, সেখানে গিয়ে আমাদের সকালবেলার ব্রেকফাস্টটা করব। বলতে বলতে আমরা এই দোকানটা ফাঁকা পেয়েছি, তো এই দোকানটায় আমরা ঢুকে পড়েছি, আর এখানে আমরা পেটাই পাওয়াটা অর্ডার দিয়েছি। তো দাদা বলছে একদম বসে বসে দেখো, একদম গরম গরম পেটাই পাওয়াটা বানিয়ে তোমাদের দেখাবো। তো চলো দেখো দাদা কীরকম ভাবে পেটাই পাওয়াটা বানায়। আমি দেখি বলছে এটা আবার কেলানি পাউডার নাকি, মানে যার উপর যা রাগ আছে সব নাকি পাউডার আগে পিটবে, ওর জন্যই তো এর নাম পেটাই পাউডার। তো চলো দেখতে থাকো। আর বলতে বলতে রূপের ব্রেকফাস্ট চলেও এসছে, রূপ বলছে আমাকে আগে দিয়ে দাও, আমার খুব জোর খিদে পেয়ে গেছে, ওর জন্য ওরটা আগে আমরা নিয়ে নিয়েছি। দাদাটা একটা সুন্দর কথা বললো কিন্তু, হ্যাঁ মন বড় হলে পরে পরোটা বড় হবে। বাপ, গরম পরোটাকে কি মার মারলো, উফ, এরকম যদি মানুষকে মারতো যে মানুষের কি অবস্থা হতো তার বলার অপেক্ষা রাখে না। তো চলো মেরে মেরে পরোটাটা বানিয়ে আমাদের দিয়ে দিয়েছে, আমরা এখন খাওয়াটা শেষ করে নিই। এখানে আমি রূপস, রূপসের কাকাই আর আমার দেওরে যে শালা এসেছিলো, আমরা চারজন আমরা এখানে পেটাই পরোটা খাচ্ছি। আর আমার পেটাই পাউটা খাওয়া হয়ে গেছে, ভাবলাম একটা লাচ্ছা পাউটা নিই, ওই জন্য লাচ্ছা পাউটা খাচ্ছি। আর রূপসের পাপা বললো আমি সকালবেলা পাউটা খাবো না, এখানে একটা দোকান আছে, এই দোকানটা নাকি আলুর দম আর মুড়ি খুব ভালো করে, তো সেটা ও খাচ্ছে।
তো খাওয়ার পর আমরা এখন যাচ্ছি মাছ মার্কেটের ভেতরে। তো চলো দেখা যাক কি কি মাছ উঠেছে আজকে। এই মাছ বাজারটায় ঢুকলে মানে যারা মাছ খায় না তারা এখানটায় ঢুকতে পারে না, ঢুকলে পরেই বমি করে দেবে, কারণ এত আষ্টে গন্ধ, চারধারে এত রকমের মাছ, মানে সত্যি কথা বলতে আমার নিজেরই উলিয়ে উঠছিল। আর যারা মাছ প্রেমী, যাদের মাছ হলে আর কিচ্ছু চায় না, তাদের এখানে আসলে পরে মন ভরে যাবে। বাবা কত বড় বড় অক্টোপাস রূপ বলছে, মামন দেখো এটা যদি জ্যান্ত থাকতো না একেবারে আষ্টে পিঠে ধরে নিত আমার হাতটায়। আমি বলছি তুই হাতটা দে, বলছে না না আমার হাত দেবো না বাবা, আমার ভয় লাগছে যদি আমার হাতটাকে এখনই ধরে নেয়। একটুখানি বেলা হয়েছে ওই জন্য অনেক দোকান বন্ধ হয়ে গেছে। এখানে দেখো বাবা কত বড় বড় কাতলা, অনেক দোকান দেখছে তো শার্ট দিয়ে বেশ বন্ধ হয়ে গেছে। আর এই দোকানটাতে একদম লাইন দিয়ে পমফ্রেট সাজানো আছে, বাহ দেখতে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর এখানটায় সব চিংড়ি, ছোট বড় সব চিংড়ি। আর এই দোকানটাতে এক গাদা কাঁকড়া, এখানে ভেটকি, নানান রকমের সামুদ্রিক মাছ। এখানে দেশি মাছ খুবই কম, এখানে সামুদ্রিক মাছটাই বেশি আছে, যেহেতু দীঘার সমুদ্রটা কাছে। এখানেও সব সার দিয়ে ইলিশ, ইলিশগুলো কত বড় বড়, ভেটকি, পমফ্রেট, নানান রকমের সব মাছগুলো এখানে সাজিয়ে রেখেছে। এতেই আনন্দ হচ্ছে। চলো আবার দেখো এপাশে ফল, নানা রকমের সব ফল নিয়ে বসছে। আমরা এখন সিধা চলে যাব সি বিচে। আমি আর রূপ যেহেতু সবার লাস্টে বেরিয়েছি ওর জন্য আমরা একদম বাড়ি থেকে, মানে বাড়ি বলতে কটেজ থেকে একদম রেডি ফেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আমরা আর কটেজে যাব না, বাকি ওর বাবা আর কাকাই আর মামাটা ওরা যাবে, কারণ ওরা অনেক সকালবেলায় বেরিয়েছিল তো ওদেরও একটু ফ্রেশ ট্রেশ হতে হবে, ওই জন্য ওরা যাবে। তো আমি একদম আসার সময় সব ব্যাগ গুছিয়ে রেখে দিয়ে এসেছি, ওর বাবা যাবে ফ্রেশ হয়ে ব্যাগটা নিয়ে চলে আসবে। তো চলো এখন আমার মা বেটা মহা আনন্দে হাঁটতে হাঁটতে যাচ্ছি সি বিচের একদম কিনারা ধরে ধরে। আমরা হাঁটতে হাঁটতে সোজা নিউ দীঘা চলে যাব। বেশ সুন্দর সকালের হালকা হালকা রোদটা লাগছে, দারুণ লাগছে। একপাশে সমুদ্র, একপাশে ঝাউবনের হাওয়া, ওফ মানে এই আমেজটা জাস্ট বলে বোঝানো যাবে না। আর এটা আবার একটা মানে নতুন করেছে কোনো জগন্নাথ দেবের মন্দির হবে হয়তো, হ্যাঁ এতো লেখাই আছে। পা নিচে হাঁটছে না রূপ, এখন এর উপর দিয়ে হেঁটে যাচ্ছে প্যারাসুট। হ্যাঁ 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 হ্যাঁ, শীত পড়ে গেছে আর লোক দীঘা আসবে না পিকনিক করতে, সেটা কখনো হয় নাকি? তো দেখতেই পেলে কত লোক এসছে এখনই পিকনিক করতে। প্রায় 3 কিলোমিটার হেঁটে আসার পর আমি আর রূপ দুজনেই ক্লান্ত হয়ে এখন বসে আছি এই ডলফিনটার পেছনে। ওর পাপা ওরা আসছে, আসলে পরে একসঙ্গে সবাই সমুদ্রে যাব, কে কে নামবে সেটা এখন বলতে পারছি না। ফাইনালি আমি আর রূপস আসলাম সি বিচে এই সমুদ্রের কাছে, একটু জলে নামার ইচ্ছা আছে, দেখা যাক নামতে পারি কিনা, কতটা যাই, বেশি নামবো না, স্নান করবো না, পাটা ভিজাবো, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে আজকেই, ওর জন্য আর বেশি জলে নামার আমাদের কোনো ইচ্ছা নেই, হালকা পা ভেজাবো দিয়ে বাড়ি চলে যাওয়া। দেখে বসছে
আমরা আর কেউ স্নান করব না, ওর কাকাই শুধু স্নান করছে, আর ওর কাকা স্নান হয়ে গেলে আমরা সিধা বাড়ি চলে যাব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা জানা চ্যানেলটা এখনও আমার সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।